As usual, এগুলো এসছে বাংলাদেশ থেকে শাড়িটা দারুণ সুন্দর ব্লাউজও বানিয়েছিলাম and পেটিকোট আমার কাছে লাল রেশমি চুড়ি ছিল না মানে কাচের চুড়ি পরতে চাচ্ছিলাম অন্য চুড়ি আছে বাট কাচের চুড়ি ছিল না তো সেইটাও এসছে শাড়িটা এত সুন্দর ব্লাউজটা এত সুন্দর বানানো হয়েছে সব মিলিয়ে মানে আই কুডেন্ট ওয়েট টু ওয়্যার ইট অ্যান্ড মানে একদম মনের মতো একটা লুক হয়েছে লাগলো আমার ফ্লাইটের জন্য এখানে বিভিন্ন সাইজের কয়েকটা ফ্ল্যাগ আছে লাইক কোনটা আমি স্কার্ফের মতো ইউজ করতে পারবো কোনটা মাথায় বাঁধতে পারবো এগুলো বেসিক্যালি আমার বিশেষ কোনো ফ্লাইটে লাইক বিশেষ কোনো আওয়ার্স ফুলফিল হচ্ছে বিশেষ কোনো অ্যাচিভমেন্ট তার জন্য meters. Turn left. যে কোনো সেলাই হোক ফেসবুকেই ভিডিও দেখো জানি তারপরেও ইউটিউব মার্জানাহমেদ দেখলেই চ্যানেল পাবা সাবস্ক্রাইব করে দিয়েছো থ্যাংক ইউ এভরিওয়ান সবাইকে নববর্ষের শুভেচ্ছা প্লাস ঈদের শুভেচ্ছা সমুদ্র শাড়ি দুটাই আমার প্রিয় জিনিস লাল চুড়ি লাল টিপ মানে সব পছন্দের জিনিসগুলো এক একবার হয়ে গেছে মানে কী যে ভালো লাগতেছিল বলার মতো না এত সুন্দর একটা শাড়ি পরছি এখন বাসায় চলে যাব এটা কোনো কথা এই শাড়ি তো আমার সারা জীবন পরে থাকতে মনে চাচ্ছে ওই দিন আমি একটা স্কাই ব্লু কালারের ড্রেস পরছিলাম না রোজার সময় বিচে এটাও এত আরাম ছিল খুলতেই ইচ্ছা করছে আর এই ট্রেডিশনাল শাড়ি থ্রি পিস এগুলো কিন্তু বাইরের মানুষরা সবাই চিনে ইন্ডিয়ান ঐতিহ্য বলে পরিচিত এগুলো পরলে মানুষ এমনভাবে তাকিয়ে থাকে ছবি তুলে অনেক অ্যাপ্রিসিয়েট করে বিদেশে গেলে শাড়ি সালোয়ার কামিজ ট্রাই করবা
অনেক সেলিব্রিটি লাগবে নিজেকে মানে আমাদের নিজেদের পোশাক নিজেদের শাড়ি মানে অল দ্য বেস্ট ড্রেস বেস্ট এটা বিদেশিরাও বুঝছে